তাহলে আমাদের ভয়েস সেন্টের নিয়ম আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন আমরা বেশ কিছু এক্সাম্পল এখান থেকে প্র্যাকটিস করব। তো আমাদের প্রথম এক্সাম্পলটা কি আছে, বরুণ ইটস রাইস। বরুণটা সাবজেক্ট, ইজটা রাইস, ইজটা হচ্ছে ভার্ব আর রাইসটা হচ্ছে অবজেক্ট। আমাদের প্রথম নিয়ম কি আছে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে আমরা কি করব, রাইসটাকে আগে নিয়ে আসব। হয়ে গেল এক নম্বর নিয়ম, তোরা সঙ্গে সঙ্গে লিখতে শুরু করবি। তাহলে এক নম্বর নিয়ম বুঝতে পারবি। দুই নম্বর নিয়ম কি, এই সাবজেক্ট অনুসারে আমরা এম ইজ আর বসাবো। তোরা একটু বলবি, অ্যান্সার করবি, রাইসের পরে কি বসাবো এম ইজ আর এর মধ্যে, ইজ। আচ্ছা তিন নম্বর নিয়ম কি বল বল, ভার্বের থার্ড ফর্ম, ইটের থার্ড ফর্ম জানিস, ই এ টি ই এন, ইটেন। চার নম্বর নিয়ম কি, এটা বাই বসাতে হবে। পাঁচ নম্বর নিয়ম কি, সাবজেক্টটাকে অবজেক্ট করব। আচ্ছা বরুণটা এবার থেকে ওপাশে গেলে কি অরুণ হয়ে যাবে না করুণ হয়ে যাবে? আচ্ছা বরুণটা বরুণ থাকবে, বি এ আর ইউ এন, বরুণ। বল কে বুঝতে পারিস নি, কারো অসুবিধা, কারো অসুবিধা, কারো অসুবিধা, সবাই বুঝতে পেরেছিস তো, টোকা হয়ে গেছে? আচ্ছা দু নাম্বার, আই ফরগেট ইওর নেম, অবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ইওর নেম, ইওর নেম, ইওর নেম অবজেক্ট। আচ্ছা ইওর নেমের পরে এম ইজ আর এর মধ্যে কি বসবে, ইজ, একটু অ্যান্সার করতে হবে, ইওর নেম ইজ। তারপরে ভার্ব কোনটা, ফরগেট, ফরগেটের থার্ড ফর্ম কী কে বলতে পারবি, ফরগেট, ফরগোট, ফরগোটেন, এগুলোই মুখস্থ করতে হবে, ফরগোটেন, এই যে ফরগোটেন হয়েছে। তারপর নিয়ম কি, একটা বাই বসাবো। তারপর নিয়ম কি, সাবজেক্টটা অবজেক্ট, আইটি অ্যাপাস থেকে বসা গেলে কী হবে, আইটি অ্যাপাস থেকে বসা গেলে মি। বল কার অসুবিধা, কার অসুবিধা, পরিষ্কার দেখা যাচ্ছে বোর্ডে, অ্যান্সার দেখা যাচ্ছে পরিষ্কার? আচ্ছা তিন নাম্বার, হি থ্রোজ দ্য বল, অবজেক্ট কোনটা, দ্য বল, দ্য বলটাকে আমরা আগে আনবো, ছোড়া, থ্রো, থ্রু, থ্রোন। আর দ্য বলের পরে অ্যাবিজ আর এর মধ্যে কি বসবে, কেন আর কেন নয়, আর নয় কেন, দা বল হচ্ছে একটা বল, তাই তো, আর যদি বলস হতো তাহলে বহু বছর ধরে আর হতো। আচ্ছা এবার থ্রো ভার্বের থার্ড ফর্ম কি, থ্রো, থ্রু, থ্রোন, এই যে টি এইচ আর ও ডাব্লু এন, থ্রোন। চার নম্বর নিয়ম কি বল, বাই। পাঁচ নম্বর নিয়ম কি, হিটা ও বসে যাবে, হিটা এপাশ থেকে বসে গেলে হিম, কী হয় হিটা এপাশ থেকে বসে গেলে কী হয়, কোয়েল, হিম, একদম মুখস্থ হয়ে যাবে এখানে বসে, তাই না? আচ্ছা চার নাম্বার কি আছে, মিনু ড্রস পিকচার, অবজেক্ট কোনটা, পিকচার, তাই তো, এই যে পিকচার, এমা কি হলো, আচ্ছা নে পিকচার, এই যে পিআইসি টি ইউ আর ই। আচ্ছা তারপরে কি করব, এম ইজ আর এর মধ্যে বল, ইজ। তারপর ড্রয়ের থার্ড ফর্ম কি, ড্র, ডিউ, ড্রন, এই যে ডি আর এ ডাব্লু এন। তারপর নিয়ম কি বল, বল, বল। তারপর কি করব, মিনুটা এপাশ থেকে ও পাশে গেলে কি টিনু হয়ে যাবে, মিনুটা মিনুই থাকবে। আচ্ছা মিনু, কারো অসুবিধা বল, কারো অসুবিধা, টোকা হয়েছে? আচ্ছা পাঁচ নাম্বার, বয়েজ গেট প্রাইজেস, অবজেক্ট কোনটা, প্রাইজেস, তাই তো, প্রাইজেসকে আমরা নিয়ে যাবো ওই পাশে, প্রাইজেস ও পাশে গেল। আচ্ছা প্রাইজেস এক বছর না বহু বছর, বহু বছর হলে কী বসে, আর বসাই আর, হয়েছে। তারপরে কি করব, ভার্বের থার্ড ফর্ম, গেট ভার্বের থার্ড ফর্ম কি, গটেন, জি ও ডবল টি, কী আসছে, জি ও ডবল টি ই এন, গটেন। তারপর কী করব, বাই। তারপরে কী করব, সাবজেক্টটা অবজেক্ট, বয়েসটা ও পাশে গেলে কী হবে, গার্লস হয়ে যাবে, বয়েস, তাই তো। আচ্ছা এই পাঁচটাতে কারো অসুবিধা, কারো, তাদের টোক। আচ্ছা আচ্ছা এইবার আমরা, এবার আমরা এই চারটে করবো, তাই তো। আচ্ছা এইবার এখানে একটু, আচ্ছা এই চারটে করার আগে এখানে আমি একটুখানি বুঝিয়ে দিই, এখানে একটুখানি খেয়াল করবি, মন দিয়ে দেখবি, কিন্তু খুব মন দিয়ে শুনবি, যখন এই বরুণের পরে যদি এখানটায় একটা ডু নট বা ডাজ নট, আমি মুখে বলি লেখা যাচ্ছে না, এখানটায় খেয়াল রাখবি,
যদি প্রশ্নতে অর্থাৎ এই বরুণের পরে ডু নট বা ডাজ নট থাকে, মনে থাকবে যদি এই বরুণের পরে ডু নট অথবা ডাজ নট, বরুণের পর ডাজ নট হয় ডু নট হয় না, যদি এখানে থাকে মানে আমার কথা হচ্ছে সাবজেক্টের পরে, একটু বোর্ডের দিকে তাকাতে হবে, এই যে সাবজেক্টটা এই সাবজেক্টের পরে যদি ডু নট বা ডাজ নট থাকে অর্থাৎ বাক্যটা নাবাচক হলো, যখন বাক্যটা নাবাচক হবে তখন এই উত্তরের সময় নাবাচক করতে হবে, নাবাচক কী করে করব, এই যে ইজের পরে একটা কী করব নট বসাবো, আমার কথা বুঝতে পেরেছিস? যদি বাক্যের মধ্যে ডু নট বা ডাজ নট দেখি আমরা উত্তরেও কী করব এই অ্যাম ইজ আর এর পরে একটা নট বসাবো, কি বললাম বলতো? একটা নট বসাবো, মনে কর আই ডু নট ফরগেট ইওর নেম আছে, মনে কর এখানে একটা ডু নট আছে, মনে কর এখানে একটা ডু নট আছে, আচ্ছা লিখছি এই যে ডু নট এখানটায় আছে ডু নট, তাহলে উত্তরে কি করব বল দেখি, আই ডু নট ফরগেট ইওর নেম, উত্তরে কি করব এই যে ইওর নেম তারপর কি করব একটা নট বসাবো, তাই না? বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল? আই ডু নট ফরগেট ইওর নেম ইজ নট ফরগোটেন বাই মি, বোঝা গেল? যখন প্রশ্নতে এখানে ডু নট বা ডাজ নট থাকবে তখন এখানটায় অ্যাম ইজ আর এর পরেই নট হবে। এবার ডু ডাজ নট কোথায় হয়, এই সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতে ডাজ নট হয়, বাদ বাকি সব জায়গায় ডু নট হয়, সেটা অতটা যা কম না বুঝলি, কিন্তু এইটুখানি মনে রাখ ডু নট বা ডাজ নট থাকলেই আমরা কি করব অ্যাম ইজ আর এর পরে একটা নট বসাবো, বলো? আচ্ছা এইবার একটু এখানটায় আসি, এবার এই এক্সাম্পলগুলোতে আমরা করবো, তাই তো? কি আছে, মাদার ইজ সিউইং এ শার্ট, প্রথম নিয়ম কি, প্রথম নিয়ম কি, অবজেক্টটা সাবজেক্ট, অর্থাৎ এ শার্টটা আমরা আগে আনবো, এস এইচ আই আর টি হলো এক নম্বর নিয়ম। দু নম্বর নিয়ম কি, দু নম্বর নিয়ম কি, এম ইজ আর, তাই তো, ইজ। তিন নম্বর নিয়ম কি, তিন নম্বর নিয়ম কি, বল বল বল, ভার্বের থার্ড ফর্ম, তাই তো, এই যে শিউ ভার্বের থার্ড ফর্ম কি, এস ই ডাব্লিউ শিউ, তার সঙ্গে ইডি যোগ করবো, শিউড। তিন নম্বর নিয়ম হয়ে গেল। চার নম্বর নিয়ম কি, লাঠির বাড়ি, তাই তো, লাগবে একটা, লাগবে না তো, তা চুপচাপ এদিকে লেখ, টাকা এবং লেখ। আচ্ছা চার নম্বর নিয়ম কি, একটা বাই বসাতে হবে। আর পাঁচ নম্বর নিয়ম কি, সাবজেক্টটাকে অবজেক্ট করব, মাদারটা অপাশে গেলে কি হবে, মাদারটা মাদারই থাকবে, হয়েছে? আচ্ছা এইবার একটু বোঝ ভালো করে, দেখ এটা বোর্ডের দিকে তাকা, আগের বাক্যতে আগের যে বাক্যগুলো আমরা করলাম এগুলো কিন্তু এই যে ফরগেট, থ্রোজ, ড্রোজ, হ্যাঁ ড্রজ, কোনো আইএনজি ছিল না, তাই না? ভার্বের সঙ্গে কিন্তু কোনো আইএনজি ছিল না। এখানটায় দেখ ভার্বের সঙ্গে কী এসছে, এই যে আইএনজি এসছে না, দেখতে পাচ্ছিস আইএনজি এসছে না, সব ভার্বের সাথে আইএনজি। আচ্ছা এতক্ষণ পর্যন্ত প্রশ্নের মধ্যে কি এই ইজ ইজ আর এসব ছিল, এতক্ষণের মধ্যে তো ছিল না, তাই এইবার আমরা কি দেখতে পাচ্ছি যে প্রশ্নের মধ্যে অ্যাম ইজ আরও এসছে, আবার ভার্বের সাথে আইএনজিও এসছে, ঠিক আছে? যখন এরকম আসবে আমরা কি করব, একদম চোখ বুঝে নিয়মটা মাথায় রাখবি, ভার্বের সাথে আইএনজি থাকলেই আমরা অ্যাম ইজ আর এর পরে কী করবো একটা বিং বসাবো, বিই আইএন জি, মনে থাকবে? কী করব, কী করব আমরা, একটা বিং বসাবো, ঠিক আছে? এটুখানে বুঝতে পারলি, বোঝা গেল? কে বুঝতে পারিস নি বল, আগেরটার মতনই একই নিয়ম, শুধু কী করব, শুধু কী করব এখানে একটা বিং বসাবো। কারোকে বুঝতে অসুবিধা আছে? না। আমরা ঘুমিয়ে পড়িনি তো? না। আচ্ছা তাহলে এবার দু নাম্বার করি, দু নাম্বার কী করব, দু নাম্বার কী করব, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করব, অবজেক্ট কোনটা, এ স্টোরি, তারপরে কী করব, আবার তো ঘুমিয়ে পড়লি, এ স্টোরি ইজ, তারপরে কী করব বল, নতুন নিয়ম কী শিখলাম এক্ষুনি, বিং, চোখ খুলে আছিস গল্প করার জন্য, তা আমি কী জিজ্ঞাসা করছি, আমি কী জিজ্ঞাসা করছি,
এইজের পরে একটু কি শিখলাম? এইজের পরে ওই আইএনজি বিং শিখলাম, তাই তো? বি ই আই এন জি বিং হলো এইবারে ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কোনটা? টেল, তাই তো? এই যে টেলটা হচ্ছে ভার্ব। কোনটা ভার্ব? টেল। টেল থার্ড ফর্ম কি? টেল টোল্ড, টোল্ড টি ও এল ডি হচ্ছে। তারপর কি করব? একটা বাই বসাবো। তারপর কি করব? সাবজেক্টটা অবজেক্ট করব। সাবজেক্টকে গ্র্যান্ডফাদার। হ্যালো বল, কারো বুঝতে অসুবিধা? আচ্ছা, তিন নাম্বার কি আছে? উই আর ব্রেকিং লজ। আগে কাকে আনবো? লজ, তাই তো? তারপরে কি করবো? আর তারপরে কি করবো? বিং। বুঝতে পারছিস হচ্ছে? তারপরে কি করবো? ব্রেকের থার্ড ফর্ম ব্রেক, ব্রোক, ব্রোকেন, BROKEN ব্রোকেন। তারপরে কী করবো? একটা বাই। তারপরে উইটা ওপাশে গেলে কী হবে বল, কার মনে আছে? উইটা ওপাশে গেলে আস, ইউএস আস। ফটাফট টোক। পাঁচ, চার নম্বর কী আছে? দ্য পটার ইজ ক্যারিং লোড। অবজেক্ট কোনটা? লোড। এই যে লোডকে আগে আনলাম। তারপরে কী করবো? অ্যামিজারের মধ্যে ইজ বসালাম। তারপরে কী করবো? একটা বিং বসাবো। তারপরে কী করবো? ক্যারি থার্ড ফর্ম কী? ক্যারিড, সি এ ডবল আর আই ই ডি হয়েছে। তারপর কী করবো? একটা বাই বসাবো। তারপরে সাবজেক্টটা অবজেক্ট করবো। সাবজেক্ট কী আছে? দ্য পর্টার। বল, কারা বুঝতে অসুবিধা? টোকা হয়েছে? টোকা নেই।